গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগস, অঙ্কনা কিচেন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো এই টাইমে তো সবাই নিশ্চয়ই ব্যস্ত, ছেলে হও বা মেয়ে হও, সবারই কাজ থাকে এই টাইমটা। তো শুধু কাজ করলে তো হবে না, শরীরটাও ফিট রাখা প্রয়োজন। তো শরীর ফিট করতে গেলে কী কী করতে হবে? সকালবেলা তো এক্সারসাইজ অবশ্যই দরকার, আর তারপরে ডিটক্স ওয়াটার, সেটা তোমরা যদি সারা দিন খাও তো শরীরটা খুব ফিট থাকবে, খুব ফ্রেশ লাগবে। তো এই দেখো, এটা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা এটা সকালে যদি ভিজাও তো সারাদিন এটা খেতে পারবে। এর মধ্যে কি কি আছে বলো তো? এর মধ্যে আছে গাজর, শশা আর পাতিলেবু স্লাইস করে, আর এর মধ্যে আছে পুদিনা পাতা আর আজওয়াইন। এটা তোমরা সকালেও ভিজিয়ে রেখে দিতে পারো কিছুক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা, তারপর সারাদিন এর মধ্যে যে জলটা থাকবে সেটা তোমরা সারাদিন অল্প অল্প করে খেতে থাকবে। আর না হলে রাতে ভিজিয়ে রাখলে বেস্ট হয়, অনেকটা টাইম পায়, তো সকাল থেকে শুরু করা যায় খাওয়াটা। তো এটা খেয়ে দেখবে তোমরা প্রচণ্ড ফ্রেশ লাগে, প্রচণ্ড ফিট থাকবে শরীর। আর এই গরমে এমনিতেই সবার শরীর একদম ঘেমে নিয়ে সার হয়ে যায়, তো এটা খেলে সেই জিনিসটা, ক্লান্তি ভাবটা কমে যাবে। এই দেখো আমি নিয়ে নিয়েছি গ্লাসে করে, আমি অল্প অল্প করে ঢেলে, যে কোনো কাজ করি বা রান্না করি বা যা কিছু করি, অল্প অল্প করে সারাদিন খেতে থাকি। তোমরাও অবশ্যই খাবে, খেয়ে তারপরে যে যার কাজ করবে, তবে শরীরটা ফিট থাকবে। তো এটা শেয়ার করার জন্যই আজ চলে এসেছিলাম, তোমাদের কিছুটা টাইমও নষ্ট করে দিলাম। টাইম নষ্ট নয়, সেটা যে যার দিতে বলতে পারো, কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের ভালোর জন্যই। তোমরা ভালো থাকবে, তোমরা তো আমার পরিবারের সদস্য, তো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো আমি যখন ভালো আছি তোমরাও অবশ্যই ভালো থাকতে হবে, সেই কারণে আমি যখন এটাকে প্রেফার করছি তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। কারণ ভালো জিনিস ছাড়া আমি কোনো খারাপ জিনিস তো নিয়ে এসে তোমাদেরকে শেয়ার করতে পারি না, না কারণ তোমাদের আমি ভালোই চাই। তোমরা যেমন আমার ভালো চাও, আমাকে ভালোবাসো, সেই জন্য আমার ভিডিওগুলো দেখো বা আমাকে তোমরা খুব ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছো বা আমার চ্যানেলটা তোমরা দেখছো। তো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সবসময় দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে, কমেন্ট না করলে তো বুঝতে পারবো না। তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই খাবে আগে, খেয়ে কেমন আছো, কেমন লাগছে, তারপর আমাকে জানাবে। তাহলে এখন আর সময় নষ্ট করবো না, চলো সবাই রেডি হয়ে যাও এটা খাওয়ার জন্য, এবং শরীরটাকে ডিটক্স করো। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আর আমার পাশে থেকো। আজ এখন এটুকুই শেষ, চলো টাটা, বাই বাই।